दिन गड़ सारा जिला 2000 मानुष के खावाच्छि टिल टुडे आज पर्यन्त আমরা রান্না করা খাবার খাওয়াচ্ছি, আমাদের ছেলেরা কর্মীরা চকে চকে রাঁধছেন খাওয়াচ্ছেন। আপনারা তার সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখেছেন, আপনারাও অনেক সাংবাদিক সেই ছবি তুলে কেউ টিভি চ্যানেলে কেউ প্রিন্ট মিডিয়াতে প্রকাশ করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু বিজেপি ডিস্ট্রিবিউট করছে, সিপিএম কংগ্রেস ডিস্ট্রিবিউট করছে, এটা কেউ দেখাতে পারে না। আর তারাই চোরের মায়ের বড় গলার মতো আজকে যেহেতু প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন মানুষের কাছে, মানুষ বুঝে ফেলেছে এরা নেই, তাই প্রাসঙ্গিক হওয়ার জন্য অনেক অপকর্ম করে প্রচারের আলোয় ফিরে আসতে চাচ্ছে। তাই আপনাদের কাছে একটা কথা বলি, অনেক টিভিতে দিলীপ বাবুদের দেখা যাচ্ছে মুখে পদ্ম ফুলের মাস্ক লাগানো অবস্থা, কারণ উনি তো জানেন আমি মাঠে না গেলেও, রোদে না ঘুরলেও, ঝড়ে না গেলেও, বৃষ্টিতে না ঘুরলেও, হাসপাতালে না গেলেও, মহামারীর কাছে না গেলেও, নিজের দেহকে বাঁচিয়ে চললেও টিভিওয়ালারা আমার ছবি পোস্ট করবে, আমাকে চ্যানেলে বসাবে। তাই ইজ হ্যাবিচুয়েটেড, উনি অভ্যস্ত হয়ে গেছেন এই কার্য করাতে, এবং তাই ওকে আমি গালাগাল করব না। বিজেপির রাজ্য সভাপতি, ওকে শুধু একটাই উদাহরণ দেব, একটা কবিতা ছিল নন্দলাল, নন্দলাল গাড়ি চাপা পড়ার ভয়ে রাস্তায় বেরোত না, রোগ হওয়ার ভয়ে রোগগ্রস্ত মানুষের কাছে যেত না, পাছে গাছ চাপা পড়ে সেজন্য ঝড় বৃষ্টিতে বেরোত না, নন্দলাল মানুষের কাছে যেত না পাছে তার জীবন বিপন্ন হয়। কবি শেষ লাইনে লিখেছেন, ঠেলারে নন্দ বেঁচে থাক চিরকাল, কারণ নন্দের ধারণা ছিল আমি না বাঁচলে এই অভাগা দেশের হইবে কি। তো আমাদের দিলীপ বাবুর ধারণা, উনি না বেঁচে থাকলে এই যে বাঙালিকে অসম্মান করে যাচ্ছেন, বাংলাকে নষ্ট করে যাচ্ছেন, এই বাংলা বা বাঙালির কি হবে। তাই আমরাও বলছি সেই কবির ভাষায়, ঢেলারে দিলীপ বেঁচে থাক চিরকাল, তুমি টিভিতে থাকো, তুমি নিরাপদ প্রকোষ্ঠে বসে বসে মুখ আর মুখোশ আলাদা করে পদ্ম ফুলের মাস্ক পরে থাকো, আমরা মাঠে থাকি, মহামারীতে থাকি, মড়কে থাকি, খাদ্যে থাকি, অসুখে থাকি, রাস্তায় থাকি, বৃষ্টিতে থাকি, ঝড়ে থাকি, তোমার মানুষের প্রয়োজন নেই, মানুষের তোমার প্রয়োজন নেই। এরপর প্রতিদিন হাজার